সো হ্যালো ফিউচার ডক্টরস তোমাদের একটা আর্জেন্ট আপডেট দেওয়ার আছে সেটা হচ্ছে ডাব্লু বিএমসিসির পক্ষ থেকে আজকে একটা নোটিশ পাবলিশ করেছে নোটিশটা রিগার্ডিং সিট সারেন্ডার মানে যারা ডাব্লিউ বি ইউজি রাউন্ড ওয়ান কাউন্সিলিংয়ের থ্রু কোনো মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছো এবার তারা যে কোনো কারণে সেই মেডিকেল কলেজ থেকে যদি সিট সারেন্ডার করতে চাও মানে তোমরা হয়তো বা এমবিবিএস কন্টিনিউ করতে চাইছো না অন্য কোনো কারণে তোমরা ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড ওয়ান কাউন্সিলিংয়ে যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজ থেকে যদি তোমরা সিট সারেন্ডার করাতে চাও তাহলে তোমরা সিট সারেন্ডার করাতে পারো তার জন্য তোমাদেরকে টাইম দিয়েছে কালকে সকাল দশটা থেকে দুপুর দুটোর মধ্যেই যে কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজে গিয়ে তোমরা তোমাদের সিট স্যারেন্ডার করাতে পারবে ঠিক আছে এই টাইমে সিট সারেন্ডার করার বেনিফিট যেটা সেটা হচ্ছে যে তোমাদের যে বন্ড অ্যামাউন্টটা ছিল এক লক্ষ টাকা সেই এক লক্ষ টাকার বন্ড অ্যামাউন্ট তোমাদের কলেজে পে করতে হবে না কলেজে না পে করেই তোমরা সিট সারেন্ডার করাতে পারো কিন্তু সেক্ষেত্রে তোমরা যে অ্যাডমিশন ফিজটা দিয়েছিলে সেই অ্যাডমিশন ফিজটা কিন্তু ফোরফিটেড হয়ে যাবে মানে সেই অ্যাডমিশন ফিটা রিফান্ড পাবে না কিন্তু তোমাদের যে বন্ড অ্যামাউন্টটা ছিল এক লক্ষ টাকা সেটা কিন্তু পে করতে হবে না আচ্ছা এরপর যদি তোমরা রাউন্ড ওয়ান কাউন্সিলিংয়ে যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজ থেকে যদি সিট সারেন্ডার করাতে যাও তাহলে কিন্তু তোমাদের এক লক্ষ টাকা পে করতে হবে মানে ডিউরিং কাউন্সিলিং প্রসেস তোমরা সেটা করতে পারবে না কিন্তু যখন কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে মানে কাউন্সিলিং শেষ হয়ে যাওয়ার পরে তোমরা সিট সালেন্ডার করাতে পারবে কিন্তু সেক্ষেত্রে তোমাদের এক লক্ষ টাকা পে করতে হবে এটা রাউন্ড ওয়ানের জন্য শুধুমাত্র রাউন্ড টুয়ের রেজাল্ট আজকে পাবলিশ হওয়ার কথা আছে দেখা যাক কী হয় আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এখনও পর্যন্ত রাউন্ড টু এর রেজাল্ট আজকে পাবলিশ হয়নি রাউন্ড টু এর রেজাল্ট পাবলিশ হলো রাউন্ড টুয়ে তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে সিট সালেন্ডার করার জন্য তোমাদের আলাদা একটা টাইম দেবে ঠিক আছে তো এটা শুধুমাত্র রাউন্ড ওয়ান কাউন্সেলিংয়ের জন্য সো আই হোপ ইউ এনজয়েড ওয়াচিং দিস ভিডিও So, if you like this video, hit the like button, subscribe to my channel, share this video with your friends. And if you have any queries, please let me know in the comment section.